একাডেমি মিউজিক মোটামুটি দাম লাগে যে একাডেমি মিউজিক একটা ওয়েবসাইট, যে কোনো একটা ওয়েবসাইট লাইভ রিভিউ দেখা যায়, যে কোনো কোডিং বাদে। আমরা তো ডিজাইনার, আমরা তো কোডিং জানি না, এই একাডেমি মিউজিক মাধ্যমে আমরা লাইভ দেখতে পারি, লাইভ কাজ করা যায় ব্রাউজারের মাধ্যমে। ব্রাউজারে কীভাবে শো করবে তা আমি প্রথম দিন যখন ক্লাস নিয়েছি বললাম না যে একটা সফটওয়্যার ডিজাইন করতে কয়েকটা ধাপ লাগে। ধাপগুলো এখানে গেলে এই যে ধাপগুলো আছে, প্রথমে প্ল্যান, প্ল্যান একটা সফটওয়্যার ডিজাইনের একটা প্ল্যান করতে হবে, প্ল্যানটা আছে। তারপরে ডিজাইনটা করতে হবে, এটা ডিজাইন, ডিজাইন করার পরে সেই সেই জিনিসটাতে কী হয়েছে সেটা প্রিভিউর মাধ্যমে দেখা লাগবে। দেখা প্রিভিউতে যখন দেখা হয়ে যাবে তখন পাবলিশ করতে হবে, ঠিক আছে। এখানে চারটা ধাপ আছে, এই মিউজিক চারটা ধাপ, এই যে চারটা ধাপ, ঠিক আছে। এখন প্রথমে যখন মিউজ আমরা কাজ করবো, একটা নিউ নিলাম ইউপিএস, ইউপিএস আমরা প্রথম পেজ দেব, প্রথম পেজ আর হাইটটা অটোমেটিক্যালি বাড়বে, যত কাজ করবো অটোমেটিক্যালি বাড়বে। এখানে মেনু তৈরি হবে, আর এটা হচ্ছে মূল পেজ, মাস্টার পেজ, মূল পেজ একটা ওয়েবসাইটের মূল পেজ, এখানে যত কাজ হবে। আর এটা মাস্টার পেজ, এক একটা পেজ, ঠিক আছে। এখন এই পেজ আমরা বাড়াবো, যতটা পেজ লাগবে ঠিক ততটাই দেবো, পার্টিং তো কোনো লাভ নেই। চারটা পেজ দিলাম, চারটা পাঁচটা দিলাম, পাঁচটা পেজ দিলাম, এখানে নেম এডিট করতে হবে। এই যে নেম, নেম করে এডিট করার জন্য এই নামের উপরে মাউস রেখে ডাবল ক্লিক করতে হবে, ডাবল ক্লিক, এটা অ্যাবাউট, অ্যাবাউট, আর এটা কন্ট্যাক্ট সার্ভিস, এটা সাইট ম্যাপ, সাইট ম্যাপ কি জানে হয় আমরা দেখি যে ফেসবুক যখন ওপেন করি, ফেসবুক না, ফেসবুক বলে কথা না, তারপর আমরা আপওয়ার্কটাই ওপেন করি, তখন বলছে কালারটা যে টাইটেল বারে যে মেনুগুলো থাকে, মেসেজ থাকে, হ্যাঁ, তারপরে এখানে আমরা এই যে মিউজ এই জায়গায় এই মাস্টার পেজে ডিজাইনটা করবো, এই সব পেজে একই রকম ডিজাইন থাকবে, চেঞ্জ হবে। আর এখানে আমরা এই পেজ গুলো প্রথম সবাই দেখতে পাবো। তাই এখন আমরা মাস্টার পেজের ডিজাইনটা প্রথমে করবো, কি হবে হোম পেজের ডিজাইনটা, এটা ডাবল ক্লিক করবো, ঠিক আছে, ডাবল ক্লিক করবো। আমরা বলছিলাম যে একটা নির্দিষ্ট এরিয়া থাকে, একটা ওয়েবসাইট ডিজাইন করার জন্য ওয়েবসাইটের একটা নির্দিষ্ট এরিয়া থাকে। এই যে এরিয়াটা, এই যে এখানে দেখা যাচ্ছে যে এই যে এরিয়া না, এই পাশে ফাঁকা আছে, এ আছে নির্দিষ্ট এরিয়া, এর এরিয়ার বাইরে কোনো লেখা নেই, আছে
যদি আর বাইরে কোনো লেখা নেই, আমাদের এখানে সেই নির্দিষ্ট এরিয়া এটা, এইটা এটা তো নির্দিষ্ট এরিয়া, এর বাইরে আমাদের এই দাগের বাইরে আমরা যাবো না। এখান থেকে আমরা একটা সেট নিই, সেটের মাধ্যমে আমরা এই যে মেনু আছে এখানে মেনু, এই মেনু ডিজাইনটা করবো আমরা। মেনুর ডিজাইনটা কিন্তু কতটুকু জায়গা নিয়ে হবে, এর ব্যাকগ্রাউন্ড কালারটা কি হবে, তাই এখানে সিলেক্ট কর। আর একটা হচ্ছে যে আমরা জানি ওই সময় তো আমাদের সবাই বিবেক করে দিয়ে কিছু কথোপকথন বলতে পারে, আমরা যেটা শিখে বলবো সেটা বলতে সম্মতির মন করে শিখাইতে রাখবে না। আমরা ব্যাকগ্রাউন্ড কালার এটা নিলাম, ব্যাকগ্রাউন্ড কালার এখন ব্যাকগ্রাউন্ড কালার তো এটা হেডার মেনু, এটা ব্যাকগ্রাউন্ড কালার নিচে এখন মেনুগুলো আনতে হবে আমাদের, এই যে মেনু আছে মেনুগুলো আনা লাগবে এখান থেকে। তাই কিভাবে আমরা উইন্ডোতে যাবো, উইন্ডোতে গিয়ে এই যে ওয়াইড লাইব্রেরি এটা ক্লিক হবে, এটা টিক দিয়ে দেবো, টিক দিয়ে টিক দিয়ে দেবো। তারপরে এই মেনুগুলো এখানে কি দেব, এখানে সব আছে কি কি লাগে একটা ওয়েবসাইটে, বাটন কম্পোজিশন ফর মেনু প্যানেল স্লাইড স্লাইড মানে ওই যে সাইট ইয়েগুলো পিকচারগুলো সোশ্যাল সব আইকন সোশ্যাল বিভিন্ন মিডিয়ার যে লিঙ্ক আমরা মেনু মেনু নিয়ে কাজ করছি মেনু। আচ্ছা হরাইজন্টাল আর ভার্টিক্যাল কি আমাদের কাজ এখান থেকে টেনে নিয়ে এখানে দেয়া চলে এসেছে, ঠিক আছে। এখানে বিভিন্ন অপশন আছে, আমরা মাঝখানে দিলাম এইটা, এই মেনুগুলো হয়ে গেছে, এখন হোম হয়েছে, এখন আমাদের বেশি কষ্ট করা লাগে হয়ে গেছে। এখন আমরা এখানে তারপরে আমাদের এখানে মাস্টার পেজটা আমরা মোটামুটি ভাবে করেছি, আর কিছু করি আর একটু দেখি মাস্টার পেজটা, যে এখানে মেনু হয়েছে আমাদের ওয়াইজ বলছিলাম যে ডান হাতে একটা সাইট থাকে, সাইট বার যেটা বলে সাইট বার, ঠিক আছে, সাইট বার বলে ওই সাইট বারটা আমরা যদি একটু দিই আমরা একটা মাস্টার পেজে দেবো সাইট বার। এমনি আমরা তার হিন্দিতে এই যে এইটা আমরা শো করলাম, এখানে আমরা রেড দিলাম, রেড শুধু দেখানোর জন্য বোঝানোর জন্য আর কিছুই না। এই যে এখন এইটা হচ্ছে মাস্টার পেজ আমরা করেছি, এখন এইগুলো পেজে আমরা দেখছি যে সব পেজে এটা শো হয়ে গেছে, তাই না, সব পেজে একই এই মাস্টার পেজে তার সব শো হয়ে গেছে। এখন আমরা হোম পেজ, হোম পেজে আমরা ডাবল ক্লিক করবো, হোম পেজে ডিজাইনটা করবো আমরা, হোম পেজে কিন্তু অলরেডি আছে মাস্টার পেজে, যেহেতু বেশি সব পেজে থাকবে আগে থেকে, তাই এখানে আমরা শুধুমাত্র দেখার জন্য টেক্সট নেব, নিয়ে আমরা এখানে লিখবো দিস ইজ হোম পেজ, এই যে সাইজটা বড় করে দিই আমরা দেখার জন্য করবো, এটা কালার ব্ল্যাকই থাকবে। এখন এখানে অ্যাবাউট আছে, অ্যাবাউট পেজ সেম একই রকম করে দেবো, ঠিক আছে, এইটার কালারটা মনে হবে যে একই করেছি আর কি, এইটার কালারটা আমরা অন্য কালার দিই, এই কালারটা এটা হোম পেজ, এটা অ্যাবাউট পেজ। কন্টাক্ট
একইভাবে সার্ভিস ডাবল ফিল আমরা যে জিনিসটা বললাম এটা থেকে এই যে আমরা মাস্টার যে আছে মাস্টার কিন্তু সমস্ত কাজ তাই না এখানে আমরা দিয়ে দিই মাস্টার কে এখন আমরা যে জিনিসটা তৈরি করলাম এটা আমরা প্রিভিউ দেখ ইউএস ওয়েবসাইট আছে কি আপনি দেখেন জিনিসটা ফাইল দাও প্রিভিউ সাইট ইন দাও 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 ব্রাউজারের মতো এই যে আদর্শ না এটা ব্রাউজার এ অ্যাবাউট পেজ দিস ইজ অ্যাবাউট পেজ কন্টাক্ট দিস ইজ কন্টাক্ট পেজ সার্ভিস হয়েছে তাই হয়েছে না এখন পিএস সিস্টেম থেকে এতে বেশি ফলো লাগবে না কাজ করতে এত সুখী সবাই করি প্রথমে এত কি করি তারপরে নিজেদের মতো যতটুকু ভালো লাগবে মানে আমরা যতটুকু পারবো ভালোভাবে ততটুকু কি করবো বেসিকটা আমরা দেখি আগে দেখি আমাদের এই সম্বন্ধে তো বেশি ধারণা নেই যেহেতু আমরা যদি সব টোটালি লেখাই পাতা ঢোকবে না টিউটোরিয়াল যতই দিই দেখে হয়তো হবে আমরা এটা এখনই করবো সবাই ঠিক আছে ক্যাপচার কারো করার এখন দরকার নেই পরিবহনে আলাদা সময় দিয়ে সবাই করবে ঠিক আছে ওগুলো লাগবে ক্যাপচা ওদের লাগবে এও না ফিডব্যাক দরকার কাজ পাওয়া যাবে ফিডব্যাক না হলে তার কাজ হবে না এইটা আমাকে ক্যাপচার করে আসবে মজা লাগছে ভালো লাগছে এই কাজটা সরকার তো কারণ আছে নেই এইটাই তো